শিক্ষাঙ্গনে এবার ডিজিটালাইজেশন। বুধবার মুর্শিদাবাদের বরেয়ার পাঁচথুপি সরকারি প্রাথমিক বালিকা স্কুলে চালু হলো ডিজিটাল ক্লাসরুম। শুধু ডিজিটাল ক্লাসরুম নয়, পড়ুয়াদের কথা মাথায় রেখে চালু হলো এক গুচ্ছ উন্নত মানের পরিষেবা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সিক হাউস সহ হাইজেনিক ওয়াশ মেশিন। প্রযুক্তির উন্নতিতে পড়ুয়াদের ভবিষ্যৎ যে আরও উন্নত মানের হবে তা বলাই বাহুল্য, তাই স্কুলের এই উদ্যোগকে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। যেগুলো আমরা পড়ালেখা পাতা উল্টে করতাম সেগুলো এখন ডিজিটাল রুমে আমরা টিভিতে দেখছি, মহাকাশ এগুলো যখন আমরা বইয়ের পাতাতে পড়েছি সেগুলো এখন আমরা মহাকাশ এগুলো দেখছি, এগুলো আমাদের খুব সুন্দর লাগে দেখতে। সুবিধা হচ্ছে সেগুলো যেগুলো আমরা পাতা উল্টে পড়েছিলাম সেগুলো দেখতে পেলাম, অনেক অনেক ভালো লাগলো সেগুলো দেখে। বর্তমান যুগ প্রতিযোগিতামূলক, তাই এগিয়ে যেতে গেলে অবশ্যই প্রযুক্তি নির্ভর হওয়া প্রয়োজন। স্কুলের এই উদ্যোগ সেই পথটাকে আরও মজবুত করে দিল। বুধবার আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন প্রাথমিক বিভাগের জেলা স্কুল পরিদর্শক নৃপেন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায়, বরেয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক পদাধিকারী। প্রথমে হচ্ছে যে আমরা অনেকদিন আগে এরকম একটা চিন্তাভাবনা আমাদের শিক্ষক স্তর আলোচনা করেছি, তো অপরচুনিটি যখন আমরা পেলাম তো যার সঙ্গে আমার যোগাযোগ হলো তিনি ওই ওই ডিজিটাল ক্লাসরুমের নিয়ে কাজকর্ম করেন, তিনি আমার বাড়ি এসেছিলেন, ওনাকে বলেছিলাম যে আমার স্কুলটা একবার দেখুন। তো দেখার পর উনি নিজে থেকেই বলেন যে আমি আপনাদের একটা দিতে চাই, তো আমার তারা আমাদের খুব আনন্দ হলো বিষয়টা নিয়ে। তখন ওনার কাছ থেকে আস্তে 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 কোভিডের আগে থেকেই উনি আমাদের অ্যাপ্রোচ করেছিলেন, তো আমরা এসআই কাউন্সিলের কাছ থেকে পারমিশনের জন্য আমরা ইয়ে করেছিলাম। রিসেন্টলি আমরা কার্তিকবাবু আশিসবাবু পাঠ্যপুস্তক ছেড়ে এই যে ডিজিটাল ক্লাসরুম হয়ে যাওয়ায় ছাত্রীরা কতটা সুবিধা পাবে? এবার আমরা যতটাই আমরা চক অ্যান্ড টক মেথড এখন অ্যাক্টিভিটিস বেসড লার্নিং অনেক কিছুই হয়ে থাকে, কিন্তু তার সাথে যদি যদি ছবিটা যদি সামনে এসে থাকে তার সঙ্গে সঙ্গে পাশাপাশি যদি পড়াশোনাটা এগিয়ে যায় তাদের কাছে আরও বেশি স্বতঃস্ফূর্ততা বাড়বে। ডিজিটাল ক্লাসরুমে পঠন পাঠনের ফলে পড়ুয়াদের শিক্ষা গ্রহণের মান আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে রাজ্য জুড়ে শিক্ষার পরিকাঠামো ফেরাতে রাজ্য সরকারের অমূল প্রচেষ্টা এবং স্কুল কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে স্কুলের এই উন্নত পরিষেবা জেলার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও দাবি করছেন অনেকে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।